নানি, এখন যেখানে যা দেখা হয় আমার বাবা বেঁচে থাকলেও মনে হয় আমার নানি ডাকতো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, সবাই নানি, যার যেটা মনে হয় আর কি, যারা যেই ক্যারেক্টার দিয়ে ভালোবাসেন আমাকে তারা সেইভাবেই ডাকেন, এভাবে ইত্যাদিতে করা। এখন ধরো অনেকেই হয়তো আমাকে সামনাসামনি দেখে প্রশ্ন করে যে আপনার বয়স এত কম, এত ইয়াং আপনি, কেন আপনি নানি করলেন, নানি করতে গেলেন, হ্যাঁ নানি করলেন। তা আমি তখন তাদেরকে একটাই প্রশ্ন করি, আপনারা বলেন আমাকে আমি যে নানিটা করি আপনাদের খারাপ লাগে? বলে না, তা তো লাগে না, ভালোই লাগে। তা আপনারা দেখছেন তো? বলে হ্যাঁ, ভালো লাগছে তো? বলে তাহলে আর অসুবিধা কোথায়? আমার বয়স 10 বছর হোক আর 50 বছর হোক আর 60 বছর হোক আর 80 বছর হোক আর 100 বছর হোক আর 40 বছর হোক, তাতে তো আপনাদের কিছু যাচ্ছে আসছে না। আমি যে ক্যারেক্টারটি প্লে করছি সেটা যেহেতু আপনাদের ভালো লাগছে, তার মানে আমি চেষ্টা করে যাচ্ছি, আপনারা পছন্দ করছেন, তার মানে আপনারা সেইভাবে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনারা দেখছেন, তার মানে আপনারা আমাকে অ্যাকসেপ্ট করেছেন, তাহলে আর অসুবিধা কোথায়, করছি তো। তা এখনো করছি, ঠিক জানি না কতদিন করতে পারবো। হানিফ ভাইও খুব ভালো, উনি স্কিটগুলি খুব সুন্দর করে করেন, উনি তো অনেক যত্ন নিয়ে কাজটা করেন, এই আর কি আমার ইত্যাদি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইত্যাদি নিয়ে যখন আমরা কথা বলতে চাই, সেটি আপনার সাথে আমার হয়েছে যে শুটিং করছি কক্সবাজারে, হ্যাঁ, যে এত নামি দামি ফিল্মের আপনি সফল অভিনেত্রী ছিলেন, এত তো নাটক করেছেন, বিজ্ঞাপন করেছেন, কিন্তু আমার আমাদের ইউনিটের পাশ দিয়ে যখন যাচ্ছিল পাবলিক, সবাই কিন্তু বলছিল যে ইত্যাদির নানি, ইত্যাদির নানি। হ্যাঁ, তো এটা হয়েছে কি জানো, এটার কারণটা হলো যে ইত্যাদি একটা কন্টিনিউ একটা প্রোগ্রাম গত 34 বছর থেকে, এবং এখানে কিন্তু সিনেমার মতন আড়াই ঘন্টার ব্যাপার না, এবং না ছোট একটা স্ক্রিপ্ট, হ্যাঁ, কিন্তু সবাই বসে থাকে ওই জিনিসটার জন্য যে কখন নানি এবং নাতি আসবে, কারণ ওখানে একটা শিক্ষামূলক ব্যাপার থাকে, ওরা এই জিনিসটাতে খুব মজা পায়। এখন মানে যেই কারণে আর একটা চরিত্রই তো, ধরো দাদা 18 বছর করেছে, আমি 12 বছর ধরে করছি, তো এখন এইটা এক সময় হয়তো আমার 18-20 বছর হয়ে যাবে বেঁচে থাকলে, ঠিক জানি না। তারপর দাদা যখন বেঁচে ছিল, দাদা যখন বেঁচে ছিল দাদার সাথে আমি তখন ইত্যাদি শুরু করেছি, অলরেডি 2-3 বছর হয়ে গেছে, বেশ মানে পরিচিত আমি। এয়ারপোর্ট দিয়ে আসতেছি, সবাই বলে আমেরিকা থেকে আসতেছি, এয়ারপোর্ট থেকে বলতেছে আচ্ছা নানা কি মারা গেছে? আল্লাহ বলে উনি মারা যাবেন কেন, কারণ দাদা তো মারা গেল অনেক পরে। তা বললো যে তাহলে যে আপনি করছেন, আমি বললাম যে না উনি আছেন, কিন্তু উনি করছেন না এখন আর, ওনার মানে করছেন না, একটু চেঞ্জ করেছেন উনি, এইভাবেই মনে করো যে করা। এরপর দাদার সাথে আমি একটা কাজ করতে গেলাম কলি ভাই আমাদের মানিকগঞ্জে, ওখানে গিয়ে আমাকে বললো কিরে কেমন করতেছিস, তুই তো বেশ ভালোই উড়াই দিলি তো ইত্যাদি। আমি বললাম দাদা সব আপনার দোয়া, কারণ উপরে আল্লাহ নিচে দর্শক, তারপরে আপনাদের সবার দোয়া, আপনি যদি আমাকে মন থেকে দোয়া না করতেন তাহলে কি হতো? কারণ হচ্ছে মনে করো যে উনিও হয়তো ভেবেছে ঠিক আছে ও আমার সাগরেত, আমি ওনার কাছে কাজ উনি হাতে ধরে না শেখালেও উনি যেহেতু স্বীকার করেছেন লাস্টলি যে ও আমার ছাত্রী, সে কারণে আমি ওনাকেও শিক্ষক মনে করছি। যেমন ধরো অনেক স্কুলে হেড টিচাররা কিন্তু ক্লাস নেয় না, কিন্তু তারপর তারা কিন্তু টিচারই থাকে, আমরা যখন দেখা হয় বলি কিন্তু স্যার কেমন আছেন আসলাম, তেমনি ভাবে অমল বসুর কাছে আমার হয়তো হাত ধরে কোনো কিছু শেখা হয় নাই, কিন্তু তারপরে উনি আমার টিচারই ছিলেন। তো সেই কারণে উনি যখন বলেছেন যে আমি ভালো করছি, তখন আমার যেটা মনে হয়েছে যে উনি হয়তো চান যে আমি চরিত্রটা করি, মানে ওনার এক একজনের মনে থাকে না যে হয়তো অন্য কেউ করলে উনি হয়তো কষ্ট পেতেন, আমি করেছি বলে হয়তো উনি কষ্ট পান না, উনি হয়তো দোয়া করেছেন, সেই কারণে হয়তো আমার একটা সাকসেস। আর বাকিটা তো হানিফ সংকেত সাহেবের মানে জনপ্রিয়তা এবং ওনার স্ক্রিপ্টিং এবং ওনার উপস্থাপনা এবং ওনার মানে যে সবকিছু তুলে ধরা, যে উনি তো আসলে এখানে কিন্তু কমেডি করেন না, লোকেরা না ভুল করে বলে যে আপনি ইত্যাদিতে কমেডি করেন, আম নট এ কমেডিয়ান, আমি কিন্তু ইত্যাদি কোনো কমেডিয়ান করি না, আমরা সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে এই হাসি রহস্যের মাঝেও আমরা একটা মেসেজ দিতে চাই। যেমন ধর আমরা আমাদের হুরমতি ছবিতে আমরা একটা মেসেজ দিতে চেয়েছি, তুমিও ছিলে সেই ছবি দর্শক শবনম আপুর আসলে মুখ থেকে টেনে নিয়ে কথাটি বলা লাগছে যে যে ছবিটি শবনম প্রোডাকশন থেকে হচ্ছে বা যেটি ইতিমধ্যে হচ্ছে সেন্সর হয়েছেন এবং সফলভাবে সেন্সর হয়েছেন সেই ছবির আমি একজন শিল্পী। তো আসলে অনেকেরই যখন এই ছবিটি আমরা শুরু করি শবনম আপুর কোয়ার্টিস হিসাবে আমরা প্রায় 4 জন হিরো ছিলাম, তো 6 জন হিরো ছিলাম, তো অনেকে কিন্তু আসলে আপু এখানে বলেছেন যে শবনম পারভিনের হিরো, কিন্তু বাট একটি গল্প, গল্প যখন হিরো হয় তখন কিন্তু একটি গল্পের গল্পকে বাহন করার জন্য একটি মানুষের প্রয়োজন হয়। এই গল্পকে টেনে নেওয়ার জন্য আমাদের এই হুরমতির ছবির বাহক ছিলেন কিন্তু শবনম আপু, আর আমরা এই বাহক এগিয়ে যাওয়ার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ছিল সেটি আমরা দিয়েছি।
তো আসলে এখানে আমি সত্যি আমি শবনম আপুর ছবির আগেই কিন্তু আমি আমার একটি ছবি তলপাড় ছবি শুরু করে যেখানে আমি সলো হিরো, তারপরেও এই হুড়মতি ছবিতে দর্শক একটি মেসেজ পাবে, বিনোদন ধর্মী একদম ব্যতিক্রম বিনোদন পাবে এবং আশা করছি পরিবার নিয়ে হলে দেখার মতো একটা ছবি ছবি হবে। তো এই জন্য আমিও শবনম আপুর পাশে থেকে যে আজকে আমাদের যে লাইভ স্টোরিটা হচ্ছে এসটিউব থেকে হুড়মতি ছবিটি আপনারা সবাই হলে যেয়ে দেখবেন এবং আশা করছি এই ছবির থেকে অনেক সমাজকে শিক্ষা দেওয়ার মতন, জাতিকে শিক্ষা দেওয়ার মতন এবং অনেক বড় ধরনের মেসেজ আছে। তো আপনারা সবাই হলে যাবেন এবং আমাদের এই হুড়মতি ছবিটি দেখবেন আশা করছি। আপু আবার একটু ফিরে আসতে চাই, সেটি হচ্ছে আপু যে আপনি কিন্তু সজল ভাইয়ের হিরো হিরোইনও হয়েছেন, নাও হয়েছেন, মিশন সাব্বিরের হিরো হয়েছেন, আপু ইত্যাদির বিষয়টা যদি বলতে চাই সেটি হচ্ছে যে তোমাকে এক মিনিট বলি, মিশু সাব্বিরের সাথে আমি একটা নাটক করেছিলাম, সেটা মান্নুর জীবনের সুপার বাম্পার নাটক, সাবিরি আলম ছিল আমার শাশুড়ি, মিশু সাব্বির আমাকে খুব ভালোবেসে বিয়ে করে নিয়ে আসে, মিশু সাব্বির যে আমাদের ও আমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসে, সে আমাকে জান বলে ডাকে, শ্রাবন্তী ছিল আমার মামি শাশুড়ি। আর তোমার ওই যে আরেকটা হিরো আছে না এখন আছে আমাদের ওই যে কিনামর, ও ছিল আমার মামার শ্বশুর, তো সে যখনই ডাকতো এবং সে এমন ভাবে বলতো মা তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছ, ও ছোট বাচ্চা মেয়ে ওকে দিয়ে তুমি কাজ করাচ্ছ মা, হ্যাঁ জানো তুমি কাজ করো না তোমার এরকম করে, খুব মজা পেয়েছে লোকজন এই নাটকটা বসে গেতে গিয়েছিল এবং খুবই সুপার বাম্পার মাঝে মাঝে ওনারা এটাকে তোমার রিপিট করে বিকজ অফ ভিউয়ার্স, এদের মানে নাকি এটার জন্য অনুরোধ থাকে সেই কারণে তারা অনেক এটাকে রিপিট করে। এই যে দেখো আসলে হয় কি আমি না বিভিন্ন রকম চরিত্র করার চেষ্টা করেছি, যেমন ধরো হুড়মতি, হুড়মতিতে লোকদের একটা ভুল ধারণা হয়েছে যে এরা সবাই আমার হিরো ছিল, আসলে হুড়মতি কিন্তু একটি গল্প এবং আমি অনেক কিছু তুলে ধরবার চেষ্টা করেছি যে মানুষের জীবন সংগ্রামের বিষয়ে, কারণ এখানে কিন্তু রোমান্টিজম আপনারা হয়তো ভাববেন যে এইসব ছেলেদের সাথে আমার গান ছিল, হ্যাঁ এটা একটা মানুষকে নিয়ে একটা মানুষের চিন্তা হতেই পারে, তো সেই চিন্তাটাও একটা অন্যরকম ভাবেই এসেছিল যে কিভাবে এটা আসলে বললে তো আপনারা বুঝে যাবেন গল্প, এটা বলবার ঠিক উচিত না, যাই হোক আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন যদি রিলিজ হয়, তবে আপনাদের জ্ঞাতার্থে বলছি সেন্সার বোর্ডে যারা সিনেমাটি দেখেছেন লোকেরা আজও মনে রেখেছে সেই ছবিটির নাম, কারণ আমাদের 2019 এই ছবিটি সেন্সার হয়েছিল, আমরা টার্গেট করেছিলাম নভেম্বর ডিসেম্বরে রিলিজ করব, এখনো আমাদের প্রযোজক সমিতি সভাপতি খসরু ভাই বা আরো যাদের সাথে দেখা হয় বেসিক্যালি আসলে করোনা পরিস্থিতির জন্য আসলে আমাদের অনেকটাই, তারা এখনো কিন্তু বলে যে হুড়মতি ইজ দ্য বেস্ট মুভি, তো হুড়মতি দেখে আপনাদের আশা করি খুব ভালো লাগবে এবং সবার চরিত্রই কার থেকে কাউকে আপনার কম মনে হবে না, যে যেখানে আছে তার জায়গায় সে পর্যাপ্ত পরিমাণে আছে এবং তার যতটুকু করবার ছিল সবাই আমার ছবিতে যারা অভিনয় করেছে সবাই ভালো করেছে। আপু আমরা হচ্ছে লাস্ট পর্যায়ে একটু যাব, শেষ পর্যায়ে আমরা আমাদের জীবনের গল্পের শেষ পর্যায়ে আছি, এটা হচ্ছে আপু যে আপনার অমল বোজদার পরিবর্তন হয়েছে, দাদার পরিবর্তন হয়েছে কিন্তু নাতির পরিবর্তন হয়নি, তো এখন এই যে দাদা থেকে সিনিয়ে নিয়ে এসে নানি নানি আর নাতনি হয়ে গেছেন, হ্যাঁ তো আসলে ওর সাথে নাতনি নাতি সম্পর্কে যে আপনারা যখন কাজ করতে যান এর সাথে আপনার যে মজার কোনো ঘটনা যদি থেকে থাকে। না ওর সাথে তো আমার মানে বন্ডিংটা খুব ভালো, কারণ হচ্ছে প্রথম থেকেই মনে করেন যে যখন মানে আমাদের ইত্যাদি শ্যুট হবে বা স্ক্রিপ্টটা পায় এসে আমরা একসাথে রিহার্সাল করবো, ওর সাথে আমার মানে কেন জানি প্রথম থেকে এটা মানে বেশ হয়ে গেছে, মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ওর সাথে যে আমরা কাজটা খুব কমফোর্টলি করি, ও আমার সাথে খুব কমফোর্ট ফিল করে, বরং ও বলে এখন যে নানার থেকে আমি আপনার সাথে বেশি কমফোর্টেবল। আচ্ছা এটা আর কি মেবি হয়তো নানা অনেক বেশি সিনিয়র ছিল, তারপরে হয়তো ও তখন বয়সে আরো ছোট ছিল যখন ইত্যাদিটা শুরু হয়েছে, তখন তো ও অনেক ছোট ছিল, তো সেই কারণে হয়তো বা তখন ওর কাছে একটু অন্যরকম মনে হতো, এখন ওরও ম্যাচুরিটি এসছে আর আমিও আছি, মানে পুরুষের জায়গায় কিন্তু নারী এটার একটা মজাও কিন্তু আছে, উনিও হেভি এনজয় করে করে কিন্তু এই আপনার সাথে নাতনি এবং নাতির সে কাজটা করে। তো আপু আমরা লাস্ট পর্যায়ে আছি, সেটা হচ্ছে যে আপনার প্রাপ্তি আপনার শেষ ইচ্ছে এবং ইন্ডাস্ট্রি নিয়ে আপনার স্বপ্ন কি? আসলে সত্যি বলতে কি ইন্ডাস্ট্রি নিয়ে স্বপ্ন দেখার
ধৃষ্টতা আমার নাই, কারণ ইন্ডাস্ট্রি নিয়ে স্বপ্ন দেখতে হলে অনেক কিছু করতে হবে যেটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার তো আর অনেক হাজার হাজার কোটি টাকা নেই যে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। তবে অবশ্যই আমাদের গভর্নমেন্ট চাইলে হয়তো বা সম্ভব, তারপরেও মনে করো আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, আমাদের মানে ডিরেক্টর যারা আসছেন, যেমন আমাদের সিনিয়র আগে যেভাবে সিনেমা বানাতেন, যেমন এই যে ধরো আমাদের এই যে আমি পরশুদিন একটা ছবির আউটডোর যাবো দেলোর সাহেব জন্টু সাহেবের ছবিটি দেখতাম, উনি যেমন আমি যেমন বললাম যে দাদা আমি ইয়া জন্টু ভাই আমি তাহলে সকালে চলে আসবো বিকেলে রাতের বেলা চলে যাবো, না তোমার এখানে থাকতে হবে, থেকে কাজ করতে হবে, আমি সব পেইন নিতে পারবো না। আগে কিন্তু আমাদের তাই ছিল, এখন তো হিরো হিরোইনরা ধরো তোমার দুপুর দুইটায় আসে, কেউ বারোটায় আসে, কেউ চারটায় আসে, কেউ এগুলাই দেখতেছি। এইভাবে তো ইন্ডাস্ট্রি টিকবে না। আলটিমেট রেজাল্টটা কি মনে করো, তোমার কিন্তু কোনো কিছুর খরচ কমছে না, সব কিছুর খরচ কিন্তু বেড়েই যাচ্ছে, কিন্তু আমাদের আর্নিং হচ্ছে না, সিনেমা হল নাই, লোকজনেরা টিপা টিপা মানে ছবি দেখে ইউটিউবে যাতে ইয়া না হয়, সময় নষ্ট না হয়, কারণ ধরো এরা আমি যেমন দর্শকদেরকে বলি যে আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন, কনসেন্ট্রেশন নিয়ে ছবিটা দেখবেন, যেটা আসলে তাহলেই মজাটা পাবে। কারণ তুমি যদি মনে করো যে একটা ধরো এখনকার প্রেমে আর সেরকম কোনো কষ্ট নাই কেন, এক সময়কার প্রেম মানুষ দেখে কিন্তু কান্না করত, সিনেমাতেও কান্না হতো, বাস্তব জীবনেও হতো, এখন হয় না কেন বলো তো? কারণ তুমি যখনই প্রেম করছো একটা মেয়ের সাথে খুব ক্লোজলি বসে আছো, তবে খুব তাড়াতাড়ি টাচ করতে পারছো, হাত ধরে ঘুরতে পারছো, একসঙ্গে ঘাড়ের উপরে হাত দিয়ে সিগারেট খেতে পারছো বা বাদাম খেতে পারছো, এবং ওই পাশাপাশি আরো দুই চার বন্ধু বান্ধব ফোন করছে আশেপাশে দেওয়া লোক, যায় দোস্ত কেমন আছো ভালো আছি, আগে কি ছিল, আল্লাহ কে দেখলো, কে দেখলো, কে দেখলো, এই যে বিষয়টা ছিল ওটার মধ্যে একটা আলাদা রকম মজা ছিল, এবং সেই প্রেমের একটা ব্যাপার ছিল, সেখান থেকেই তুমি দেখো এখন আর সেই প্রেমের মধ্যে, এখন দেখো একটা প্রেম যখন ভেঙে যায় কোনো মেয়ে বা ছেলে আমি কখনো শুনেছি বলে মনে পড়ে না আগে যে মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে, এখন দেখো আমরা কি সুন্দর অকাতরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। এবং তুমি তো জানো যেহেতু তুমি আমাদের আর্টিস্টিক উইটির একজন আগে ছিলে কর্মকর্তা, এখন নাই, আমরা যখন নবাবেলবি শুটিংটা করি তখন হঠাৎ করে দেখলাম সেলিম ভাই খুব বেশি মানে ফোনে কথা বলছেন, আমি বললাম কি হয়েছে সেলিম ভাই, বলে আর বলবেন না ওই যে মিনু মমতাজ মারা গেছে, ওনার দুই ছেলে, ওনার দুইটা ছেলে, তারা কেউ লাশটা নিতে চাচ্ছে না, এখন তোমার পিজি হাসপাতালের বিল হয়ে গেছে 3.5 লাখ টাকা, এখন এতে কি করবে? তারপরে সেলিম ভাই বারবার ফোন করছেন, তুষ্টি ফোন করছেন, করে টোরে অনেক কিছু করে, তারপরে ওনারা বললেন যে ঠিক আছে তাহলে অন্তত আমরা সব ছেড়ে দিলেও 1 লাখ টাকা তো দিতে হবে। পরে সেলিম ভাই কোত্থেকে কোত্থেকে জোগাড় করে, তুষ্টি টুষ্টি সবাই মিলে জোগাড় করে 1 লাখ টাকা ওখানে দিয়ে তারপরে লাশটা ছাড়লো। লাশ ছাড়াবার পর তার ছেলে মেয়ে কিন্তু লাশ নেয়নি, পরে সেলিম ভাই কি করবে বল? সেলিম ভাই তখন আঞ্জুমানে মফিদুলে ফোন করে তুষ্টিরে বললো যে ফোন করে তাহলে আঞ্জুমানে মফিদুলে দিয়ে দাও লাশটা, আঞ্জুমানে মফিদুলে দিয়ে দেওয়া হলো। আগের দিন হলো কি তাই হতো? 20 বছর আগেই তো এই জিনিস হতো না, তাহলে দেখো আমরা কোথায় চলে গিয়েছি, আমরা কোথায় চলে গিয়েছি। একটি মায়ের লাশ, তার একটি সন্তান আমেরিকাতে, এই ভদ্রমহিলা বিধবা অবস্থায় তার সন্তানদেরকে এসে মানুষ করে নেয়, কষ্ট করে খাওয়াই নেয়, পড়াই নেয়। মানুষ আমাদের আগে এইসব গান শুনে কত লোক হাজারো হাজারো লোককে দিচ্ছে, এক ঝাড় দুধের দাম কাটিয়ে গায়ের চাপ, জুতা বানাইলেও শোধ হবে না, ফকির আলমগীরের গান, সেই হ্যাঁ, কিন্তু এখন কি সেই জিনিস আছে? কোথায় এক ঝাড় দুধ? এখন তো পারলে ওরা মায়ের চামড়া দিয়ে নিজেরাই জুতা বানায় ফিন্দে রাস্তা দিয়ে একটা বেড়ে, একটা জায়গায় 50টা বিয়া করবো, 50টা শ্রেণীর লগে প্রেম করবো, এইগুলা কি জীবন? যে কারণে মনে করো আমাদের মধ্যে এখন এত ফ্রাস্ট্রেশন, আমাদের এত অসুস্থতা এবং আমাদের এত অশান্তি মনের মধ্যে, এ দেখবা তুমি নিজেও ফিল করবা যে কেন জানি ভালো লাগে না, কেন জানি ভালো লাগে না, আসলে ভালোটা লাগবে কি করে? তুমি তো সব কিছু করে ফেলছো, ভালো তো তোমার কিভাবে লাগবে? একটা জিনিস ধরো তোমার হাত ধরা ছোঁয়ার বাইরে তো কিছু নাই, এখন এভরিথিং ইজ ইউর হ্যান্ড, তুমি মোবাইল টিপলে এভরিথিং
তুমি দেখতে পাচ্ছ এবং তোমার কাছে এখন আর সেই জিনিসটাকে মানে তোমার আত্মায় গিয়ে লাগছে না, আত্মায় কষ্ট পাচ্ছ না, তাহলে তোমার এটা কিভাবে হবে? প্রেমই বলো, ভাই বোনের ভালোবাসাই বলো এবং মায়ের ভালোবাসাই বলো, বাবার ভালোবাসাই বলো, এখন সবকিছু কেমন যেন হয়ে গিয়েছে। সেই কারণে আমরা আসলে কেমন যেন একটা অসুস্থ পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং সবাইকে আমাদেরকে বুঝবার ক্ষমতা দেন। আমরা আসলে আগেই ভালো ছিলাম, আমাদের এই রকম মডার্নাইজ হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ আমরা যেরকম ছিলাম সেরকমই আমরা থাকলে বোধ হয় ভালো হতো, যে আমরা মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে সংসার করতাম, একসাথে থাকতাম, কারো দুঃখে আমরা, একজন ভাই কষ্ট পেলে আরেকজন ভাই বা বোন কান্না করত, বা মায়ের কষ্টে সন্তান কষ্ট পেত, সন্তানের কষ্টে মা কষ্ট পেত, এইটাই মনে হয় আমার ভালো ছিল। কারণ আমরা এইভাবেই তো অভ্যস্ত ছিলাম, হঠাৎ করেই আমাদের এই চেঞ্জগুলো, মেবি হয়তো 20 বছর বা 50 বছর বা 100 বছর পরে এটা আর থাকবে না, কারণ আমরা তখন চলে যাব। আমরা যারা দেখেছি এইটুকু জিনিস, তারা আমরা চলে যাব তখন এটা হয়তো এরকমই পাশ্চাত্য বিশ্বের মতো ব্যাপারটা হয়ে যাবে। আসলে আমরা কেউ কারো নয়, এটাই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আমাদের একজন শক্তিমান অভিনেত্রী প্রিয় আপু শবনম আপুর জীবনের গল্প শোনার জন্য, আমাদের sTube-এর সাথে থেকে আমাদের sTube ইউটিউব চ্যানেল তথা sTube যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ভিজিট করবেন। এবং আমাদের পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনের গল্প আমাদের এই জীবন গল্পর sTube এর অনুষ্ঠানে তুলে ধরার জন্য। ধন্যবাদ শবনম আপু, আজকে আপনার যারা লাখ লক্ষ ভক্ত রয়েছে সারা দেশের মানুষ অজানা অনেক কথাই আপনার মুখ থেকে শুনেছে আমাদের sTube এর মাধ্যমে, তো আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি sTube এর পক্ষ থেকে এবং যারা দর্শক রয়েছেন সকলের পক্ষ থেকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং sTube কে অনেক ধন্যবাদ, sTube এর যারা কলাকুশলী আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে sTube এর যারা দর্শক আছেন তাদের সবাইকে আমার অন্তরের একদম গভীর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই sTube-টা দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সঙ্গেই থাকবেন, আর সিনেমাটা হলে গিয়ে দেখবেন, বাংলা নাটক দেখবেন, বাংলা সিনেমা দেখবেন। আপনারা আমরা কিন্তু মনে প্রাণে বাঙালি, আমাদের বাঙালিপনার মধ্যে একটুও ভুলভ্রান্তি নাই, তো সেই কারণে আমরা বাঙালি বাঙালিই থাকতে চাই। আসসালামু আলাইকুম।